নির্বাচন কমিশন চায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন তুলতে না পারে, এমনই জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী। আর কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ জানালেন, 18ই নভেম্বরের মধ্যে প্রার্থীদের ব্যানার পোস্টার সরানো না হলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার আগারগাঁ নির্বাচন প্রশিক্ষণ ভবনে ইভিএম এর ফলাফল প্রেরণ ও পদ্ধতি নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষকদের যে প্রশিক্ষণ প্রশিক্ষণের উদ্বোধন করেন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী। এ সময় নির্বাচনে কোনো কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। দলমত নির্বিশেষে যারাই নির্বাচনে অংশগ্রহণ করুক, আপনারা আপনাদের নিরপেক্ষতা আপনারা বজায় রাখবেন। আপনাদের নিরপেক্ষতা নিয়ে কোনো রকমের কোনো প্রশ্ন উঠলে, তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না। এদিকে চট্টগ্রামের আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস নির্মূলে আইজিপিকে নির্দেশনা দেওয়ার কথা জানান নির্বাচন কমিশন সচিব। 18 তারিখের মধ্যে যদি এগুলো না সরিয়ে ফেলা হয় পোস্টার ব্যানার, তাহলে কিন্তু 19 তারিখ থেকে কিন্তু তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, পৌরসভা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এগুলো তারাই এগুলো সব নামিয়ে ফেলবে। সব দলের অংশগ্রহণে আগামী 30শে ডিসেম্বরই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদী তিনি। সকলের অংশগ্রহণমূলক। তাওসারা চৌধুরী, কুমু, ডিবিসি নিউজ, ঢাকা। জোটে ভালো প্রার্থী পেলে আওয়ামী লীগের প্রার্থীকেও বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ওয়েস্টিন হোটেলে একটি চীনা কোম্পানির সাথে বিনিয়োগ নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ঐক্যফ্রন্টের আচরণ দেখে মনে হয় তারা সুষ্ঠু নির্বাচন চায় না। ক্যাটাগরি হচ্ছে ইলেক্টেবল হতে হবে। আমরা শরীকদেরকে জানিয়েছি যে আপনারা প্রার্থী দিন, ভালো প্রার্থী হলে আমরা আওয়ামী লীগের প্রার্থী বাদ দিয়ে দেব। যদি সে প্রার্থী ইলেক্টেবল হয়, ইলেক্টেবল হতে হবে, উইনেবল হতে হবে, অ্যাকসেপ্টেবল হতে হবে, ক্লি ইমেজ থাকতে হবে। পল্টনে যে ঘটনাটা তারা ঘটিয়েছে, এটা তো সুষ্ঠু পরিবেশ তারা চায়। এ তো তাদের তাদের আচরণে তো তার কোনো প্রকাশ নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 14 দল ও আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে কাজ করতে একটি টিম গঠন করা হয়েছে। এর প্রধান করা হয়েছে জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিমকে। এর আগে সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে 14 দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর নাসিম জানান, অনেকেই মহাজোটে যোগ দিতে চাইছে, এ ব্যাপারে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। নির্বাচনকে এখনও বিএনপি জামাত জোট ভয় পায় বলেও মন্তব্য করেন তিনি। 16ই ডিসেম্বর থেকে জেলা উপজেলা পর্যায়ে বিজয় মঞ্চ করার ঘোষণা দেন নাসিম। জাসদ সভাপতি হাসানুল হক ইনু অপরাধীদের পক্ষে ওকালতি না করতে ঐক্যফ্রন্ট নেতাদের প্রতি আহ্বান জানান। কামাল সাহেবের এত মানে অদগতি হচ্ছে, আশ্চর্য হয়ে যায়। জ্বালাপোড়া হলো, পুলিশ উপর হামলা হলো, তিনি একটা কথা বললেন না, এত বেশি বিক্রি হয়ে গেলেন এই অপশক্তির কাছে, এটা বিস্মিত হচ্ছে। ডিসেম্বর মাসকে অতিক্রম করে নির্বাচন করতে চায়, এতেই সন্দেহ হয়। ডিসেম্বর মাসটা আমাদের বর্তমান ধারণা, ডিসেম্বর মাস আসলে তার ভয় পায়, আতঙ্কিত হয় পড়ে যাওয়ার জন্যে। নির্বাচনটা হচ্ছে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কর্মপন্থা হবে সেটা নিয়ে আলোচনা করুন, কিন্তু অপরাধীদের পক্ষে ওকালতিও করবেন না, অপরাধীদের হালাল করার চেষ্টাও করবেন না। কোনো অবস্থাতেই নির্বাচন বয়কট করা যাবে না বলে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রন্টের প্রধান ডক্টর কামাল হোসেন। কারণ হিসেবে ফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নির্বাচনে ঐক্যফ্রন্ট জিতবে এবং গণতন্ত্রের বিজয়ও হবে। শনিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের মহাসমাবেশ। তাতে যোগ দেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। জোটটির মুখপাত্র মির্জা ফখরুল বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের মাধ্যমে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা নিশ্চিত হবে। যেদিন তফসিল ঘোষণা হয়েছে তারপর থেকে এখন পর্যন্ত 450 গায়েবী মামলা হয়েছে। কিভাবে নির্বাচন করবেন? এইভাবেই করতে হবে, এভাবেই মানুষকে নিয়ে এগিয়ে গিয়ে এদের এই নির্যাতন, এদের এই নিপীড়ন, এদের এই নীল নকশা চক্রান্তকে বানচাল করে দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে অভ্যুত্থানের মধ্যে দিয়ে বর্ধিত করে আমরা জয়লাভ করব।
জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারলে স্বাধীনতা ও গণতন্ত্র ব্যাহত হয়, জাতীয় ঐক্যফ্রন্ট তা কোনোভাবেই হতে দেবে না বলে মন্তব্য করেন জোটের প্রধান ডক্টর কামাল হোসেন। আমি একদমই সবাইকে বলবো হাত জোড় করে যে বয়কট টয়কট একদম আমরা করব না, একবার করে তো আমাদের যে খেসারত দিতে হয়েছে এটা আবার কোনোদিন আর যেন না দিতে হয়। ওরা যত রকমের দশ নম্বরই করে আমরা ভোট দেব। যেভাবে সরকার দেশ পরিচালনা করছে তাতে জনগণের অধিকার প্রতিনিয়ত ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ করেন ডক্টর কামাল। গণতন্ত্র শেষ, গণতন্ত্র শেষ হয়ে আছে। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকা থেকে লড়তে চান। এর মধ্যে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসেন মন্টু দুইটি আসনে নির্বাচন করতে আগ্রহী। শীর্ষ নেতাদের মধ্যে মাহমুদুর রহমান মান্না ও সুব্রত চৌধুরী ছাড়া অন্যরা এর আগে সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন। তবে ডক্টর কামাল হোসেন নির্বাচনে লড়বেন কিনা তা নিয়ে আছে অনিশ্চয়তা। ভোটের লড়াইয়ে মহাজোট প্রার্থীদের মোকাবেলায় ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে থাকবে জাতীয় ঐক্যফ্রন্ট। কয়েকটি বৈঠকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা নিজ আসনে নির্বাচন করার বিষয়ে মত দিলেও আসন ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। লক্ষ্মীপুর চার আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান নেতা জেএসডির সভাপতি আসমো আব্দুর রব। 1991 সালের পর চারবার নির্বাচন করে জয় পেয়েছেন মাত্র একবার। কেরানীগঞ্জ উপজেলা নিয়ে ঢাকা তিন আসন এখন দুই ভাগে ভাগ হওয়ায় দুটি আসনেই ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। সবশেষ 1986 সালে নৌকা প্রতীকে ঢাকা তিনে জয়ী হয়েছিলেন তিনি। ওই নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। এর আগে একসঙ্গে ঢাকা দুই আসনে তিনবার বিএনপির প্রার্থী ছিলেন আমানুল্লাহ আমান। চট্টগ্রাম 14 আসনে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে মনোনয়ন চাচ্ছেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী। এই আসনে বিএনপি জোটের অন্যতম শরিক এলটিপির সভাপতি কর্নেল অলী আহমেদও প্রার্থী। তিনি একাধিকবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আমার যে নির্বাচনী এলাকা চট্টগ্রাম 14, সেখান থেকে আমি নির্বাচনে প্রার্থীটা হতে চাই। মধুবিবাজার দুই আসনে ঐক্যফ্রন্টের হয়ে লড়বেন ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর। এর আগে আওয়ামী লীগের হয়ে তিনবার প্রতিদ্বন্দ্বিতা করলেও মাত্র একবার জয়ী হয়েছেন। 2008 সালে এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন আবেদ রাজা। জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন কুমিল্লা চার থেকে ঐক্যফ্রন্টের হয়ে লড়তে চান। 1991 থেকে 2001 পর্যন্ত এই আসনটি ছিল বিএনপির দখলে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বগুড়া দুই আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান। 91 থেকে এ পর্যন্ত তিনি তিনবার নির্বাচন করেছেন, জিততে পারেননি একবারও। বগুড়া দুইই করব। আমার এলাকার লোকজন আমি যতখানি রিপোর্ট পেয়েছি তাতে আমার মনে হয় যে তারা অখুশি নয় বরঞ্চ খুশি। ঐক্যফ্রন্টের অন্যতম নেতা বিকল্পধারা একাংশের মহাসচিব শাহ আহমেদ বাদল ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান লক্ষ্মীপুর দুই আসনে। আমার নির্বাচন এলাকা রায়পুর লক্ষ্মীপুর। আমি আশা করছি ঐক্যফ্রন্ট আমার মনোনয়নের বিষয়টা ওখানে সর্বোচ্চ অগ্রাধিকার এখানে দেবে বিকল্পধারার মহাসচিব হিসাবে। আসন ভাগাভাগিতে নিজেদের মধ্যে দ্বন্দ্ব হবে না মনে করে ঐক্যফ্রন্ট। সবাই বলেছেন এই জেতার জন্য আমরা সর্বোচ্চ ছাড় দেব, সবকটা দলই বলেছে। তবে ব্যাংক ঋণজনিত সমস্যার কারণে কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকীর নির্বাচনে অংশ নেয়া এখনও অনিশ্চিত। নির্বাচন করলে তার পছন্দ নিজ জেলা টাঙ্গাইল। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। ত্যাগী ও যোগ্য নেতাদের মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। দলটির নেতাকর্মীদের দাবি, মাঠ বা তৃণমূলকে পাশ কাটিয়ে কেউ যেন উড়ে এসে জুড়ে বসতে না পারে তা নিশ্চিত করতে হবে। শুক্রবার মনোনয়ন ফর্ম কেনা ও জমা দেওয়া শেষ হয়। রোববার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুরু হবে ধানের শীষ প্রত্যাশীদের সাক্ষাৎকার। ঘোষণা অনুযায়ী শুক্রবারই শেষ হলো বিএনপির মনোনয়ন সংগ্রহ ও জমা দেয়া। গেল কয়েকদিন তৃণমূলের নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। কেউ বা মিছিলে মিছিলে আর কেউ বা বাদ্যের তালে তালে শেষ মুহূর্তে মনোনয়ন ফর্ম জমা দেন। আমি 100% আশাবাদী, কারণ এর আগে দুইবার নির্বাচিত হয়েছি, 5 বছর মন্ত্রীর দায়িত্ব পালন করেছি। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, বিশেষ করে যারা বেকার যুবক রয়েছে তাদের জন্য শিল্পকারণ স্থাপনই আমার মেইন টার্গেট। আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে তাদেরকে নির্বাচিত করবেন আমাদের মনোনয়ন বোর্ড, এটা আমরা প্রত্যাশা করি। আত্মীয় স্বজন এর ঊর্ধ্বে
এবং যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন তাদেরকে মনোনয়ন পাওয়া উচিত। জাতীয়তাবাদী দল আমাকে মনোনয়ন দিলে আমি এই আসনটি বিপুল ভোটের ব্যবধানে পুনরুদ্ধার করতে সক্ষম হব। নেতাদের প্রত্যাশা চূড়ান্ত বাছাই পর্বটিও হবে স্বচ্ছতার ভিত্তিতে। অনেক আছে পাঁচ বছরে একটা মিছিলও যায় নাই, একটা মামলাও খায় নাই, কোনো আন্দোলনও যায় নাই, তারপর এখন মনোনয়নের সময় দেখি তাদেরই বড় বড় কথা। দল আগে যা ভুল করেছে আত্মীয় অনাত্মীয় বিভিন্ন দিক যাচাই করে দিয়ে থাকলো, এবার এই ভুলটা আর করবে না। কোনো নেতাকে খুশি করার জন্য না এবং কোনো গোষ্ঠীকে প্রতিষ্ঠিত করে কোনো অযোগ্য লোক এবার নমিনেশন পাবে না। ত্যাগী ও গ্রহণযোগ্য প্রার্থীর হাতে ধানের শীষ উঠলে নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব বলেও মনে করছেন মনোনয়ন প্রত্যাশীরা। দেশের মানুষ মুখী আছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। মেধাবী এবং সুযোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে কিন্তু চয়েস করতে হবে। হঠাৎ করে কেউ এসে যেন আমাদের দীর্ঘদিনের স্বপ্ন শ্রম ঘাম দিয়ে যারা দলকে দলের বিপদে থাকে তাদেরকে অবমূল্যায়ন করা না হয়। রবিবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করবে বিএনপির মনোনয়ন বোর্ড। জোট ছাড়াও ঐক্যফ্রন্টের সঙ্গে আসন ভাগাভাগি করতে হচ্ছে এবার বিএনপিকে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামীকাল শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা। চলতি বছর এই পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ থাকছে না। এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় 27,77,270 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে, যার মধ্যে ছাত্রের সংখ্যা 12,78,742 জন এবং ছাত্রের সংখ্যা 14,98,528 জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় 3,17,853 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে, এতে ছাত্র সংখ্যা 1,66,814 জন এবং ছাত্রের সংখ্যা 1,51,039 জন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার 3,294 জন বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে, তাদের জন্য অতিরিক্ত 30 মিনিট সময় বরাদ্দ থাকবে। সংবাদে এবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। পারিবারিক কলহের জের ধরেই সাভারের আশুলিয়ায় চলন্ত বাস থেকে বাবাকে ফেলে দিয়ে মেয়েকে হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পিবিআই। সে সাথে এই হত্যাকাণ্ডে জড়িত পুত্রবধূ সহ মূল পরিকল্পনাকারী 3 জনকে গ্রেপ্তার ও বাসটি আটক করেছে পুলিশ। শনিবার রাজধানী ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, জরিনাকে হত্যা করার জন্য বাস চালক ও হেলপারের সাথে 10,000 টাকার চুক্তি করা হয়েছিল, তবে তাকে কিভাবে হত্যা করা হয় তা ময়না তদন্তের পর পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত আরও 4 জন পলাতক রয়েছে বলেও জানিয়েছে পিবিআই। গেল 9 নভেম্বর রাতে বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কে চলন্ত বাস থেকে বাবাকে মারধর করে ফেলে দিয়ে মেয়ে জরিনা খাতুনকে হত্যার পর বাস থেকে ফেলে দেয় দুর্বৃত্তরা। আমরা ইতিমধ্যে ওই বাসটি আমরা আটক করতে পেরেছি, যে মামলার বাদী সেই সব জানতেন শুরুর থেকে, কারণ তিনিও এটার পার্ট, তাকে আমরা গ্রেপ্তার করেছি। এবং এই ঘটনায় তার শাশুড়ি ওতপ্রোতভাবে জড়িত, রেজিনার শাশুড়ি অর্থাৎ তার ভিকটিমের বেআইন, তাকেও আমরা গ্রেপ্তার করেছি। জাস্ট পারিবারিক কন্দল এবং কন্ট্রাক্টকে। জামালপুর 5 সদর আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজানুর সাথে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানির অডিও ফোন আলাপ ফাঁস হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফাঁস হওয়া এই ফোন আলাপটি ভাইরালও হয়েছে। আওয়ামী লীগ নেতারা এই ফোন আলাপকে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এবং দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন। আমি নিজেই ভেবে পুরানা সার্ভে করিলাম। আমাকে জানাইছো কালকে? হ্যাঁ, ঠিক আছে। আর মাতারগঞ্জে যে কটা ইলেকশন হয়েছে, হ্যাঁ, নির্বাচন ঘিরে রংপুরের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি তৎপরতা বেড়েছে ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলোর। মাঠে সরব না থাকলেও বেশিরভাগ আসনে প্রার্থী দিচ্ছে দলগুলো, অনেকে জয়ের ব্যাপারেও আশাবাদী। রংপুরে 2-1 ছাড়া বেশিরভাগ ধর্মভিত্তিক রাজনৈতিক দলই মাঠ পর্যায়ে খুব একটা সক্রিয় নয়। তবে মাঠে সক্রিয় না থাকলেও নির্বাচন সামনে রেখে নির্বাচন ভিত্তিক কার্যক্রমে ব্যস্ত এসব দল। রংপুরের 6টি আসনেই প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, অনেক আগে থেকেই চালাচ্ছে প্রচার। আমরা যেটা দেখেছি যে
তারা আসলে ইসলামের প্রতি ধর্মের প্রতি অনেক বেশি আবেগপ্রবণ এবং আমাদের ইসলামী আন্দোলনের আমরা যেহেতু সবসময় গণমানুষের পাশে থাকার চেষ্টা করেছি রংপুর সদর তিন আসন থেকে ইসলামী আন্দোলন ইনশাআল্লাহ বিজয়ী হয়ে আসবে। সফলতা অর্জন করার জন্য আমাদের কেন্দ্রে যে ফর্মুলা দিয়েছে সেই ফর্মুলা অনুযায়ী আমরা আমাদের প্রতিটি দায়িত্বশীল এবং কর্মী কাজ করে যাচ্ছে এবং আমরা ওয়ার্ড এবং আপনার তৃণমূল পর্যন্ত আমরা সাড়া পাচ্ছি। এদিকে রংপুরের ছয়টির মধ্যে পাঁচটি আসনে প্রার্থী দিচ্ছে জাকের পার্টি। নেতাদের দাবি, নিরপেক্ষ ভোট হলে জনগণ তাদেরই বেছে নেবে। সঠিক পথে যদি থাকে সেটাই হলো জাকের পার্টি। আমরা কোনো আন্দোলনে যাই নাই। যদি আল্লাহর রহমত থাকে, আমার ওলি আল্লাহদের যদি দোয়া থাকে, দয়া থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা জয়ী হব। অন্যদিকে খেলাফতে মজলিস একটি আসনে প্রার্থী দিচ্ছে। আমাদের মোবাইল ফোনে এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমাদের লোক সেট করা আছে, ওই কর্মীদের মাধ্যমে আমাদের সকল সময় আমাদের যোগাযোগ হয়। এককভাবে নির্বাচন করব খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি মার্কা নিয়ে। নাজমুল ইসলাম নিশাত, ডিবিসি নিউজ, রংপুর। এখন দেখবেন আরএফএল প্রোটেক্টর উডেন ডোর ইলেকশন এক্সপ্রেস, যেখানে আমরা জানাবো দেশের সংসদীয় আসনের বিস্তারিত। আরএফএল প্রোটেক্টর উডেন ডোর নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে রাঙ্গামাটিতে। সেখানকার নির্বাচনী প্রস্তুতি নিয়ে নেতাদের সাথে কথা বলেছেন সহকর্মী বুলবুল রেজা। এই মুহূর্তে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে যুক্ত হয়েছেন রাঙ্গামাটি সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সজল চাকমা। আপনার কাছে জানতে চাই, এখন যারা এই আসনটিতে বর্তমানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, যে আঞ্চলিক পার্টির যে নেতা রয়েছেন, আপনাদেরও একজন নেতা রয়েছেন যিনি নমিনেশন ফর্ম তুলেছেন আওয়ামী লীগ থেকে জমা দিয়েছেন, আপনারা চাইছেন তিনি হবেন পরবর্তী সংসদ সদস্য, যদি তিনি নির্বাচনে জয়ী হতে পারেন সেক্ষেত্রে আপনাদের ইস্তেহারটা কি থাকবে? আপনারা এই পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কি পদক্ষেপ নেবেন? আমাদের ওই কেন্দ্রীয়ভাবে একটা ইশতেহার আছে এবং এখানের পার্বত্য চট্টগ্রামের এখানে বিভিন্ন সম্প্রদায়ের বসবাস, সেই হিসেবে আমাদের জননেতা দীপঙ্কর তালুকদারের ব্যক্তিগত কিছু এই নির্বাচনী ওয়াদা আছে। আমাদের একটাই মাত্র ক্যান্ডিডেট এখানে, আপনারা ইতিমধ্যেই শুনেছেন মনে হয়, আওয়ামী লীগের একমাত্র উনি ক্যান্ডিডেট। সারা বাংলাদেশের অনেক দলীয় মনোনয়ন চাঁদের ভিড়, কিন্তু অত্যন্ত ভাগ্যের বিষয় আমরা একটা মাত্র ক্যান্ডিডেট নিয়ে এগিয়ে যাচ্ছি এবং আশা করি বিগত পাঁচ বছরে এই স্বতন্ত্র প্রার্থী যেই কাজ করতে পারেন না উনি, আমরা সারা বাংলাদেশের উন্নয়নের নিয়ে জননেতা দীপঙ্কর তালুকদার যদি আমরা তাকে যদি নির্বাচিত করতে পারি, বাকি কাজগুলো ধারাবাহিকভাবে এবং শান্তি চুক্তির বাকি কাজগুলো করে যেতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। এই এলাকার সবচেয়ে বড় সমস্যা কি যেটি এখনো সমাধান হয়নি? এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা হচ্ছে আইনের বিষয়। এটা যে বিষয়গুলো এখনো বাস্তবায়ন হচ্ছে না, এগুলোর একটু দীর্ঘ সময়ের ব্যাপার, যেহেতু আইনের বিষয় এগুলো ধারাবাহিকভাবে ইতিমধ্যে আপনারা শুনেছেন প্রধানমন্ত্রী কিছুদিন আগে তিনি বলেছেন বাকি কাজগুলো তিনি তার আমলেই পরবর্তী সময়ে তিনি বাস্তবায়ন করবেন বলে আসেন। আমরা আশাবাদী পরবর্তীতে যদি আমরা এই সরকার গঠন করে আওয়ামী লীগ বাকি পর্যায়ক্রমে বাকি কাজগুলো সম্পাদন হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এবার যে আমাদের কাছে যে তথ্য রয়েছে, সবচেয়ে বেশি ভোটার হচ্ছে তরুণ প্রজন্মের ভোটার, সেই তরুণ প্রজন্মের ভোটারদের আকৃষ্ট করতে আওয়ামী লীগ কি করছে? আমরা পার্বত্য চট্টগ্রামের যেই উন্নয়ন চলছে এখানে, যে এই আওয়ামী লীগের আমরা যখন ছাত্র রাজনীতি করেছিলাম আমাদের দাবি ছিল এখানে বিশ্ববিদ্যালয় হবে, মেডিকেল কলেজ হবে, ধারা বিভাগে সেগুলো অলরেডি হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেছে, ক্লাস করতেছে। এইভাবে আমরা নতুন যুব সমাজ তাদেরকে উৎকৃষ্ট করতে আমাদের আরও মানে ধারাবাহিকভাবে আমি তার খুশি হয়ে যে তাদেরকে ফাঁসে পাচ্ছি এবং আশা করছি যে এই নতুন যুবকরাই আগামী নির্বাচনে আমাদের দলীয় প্রার্থীকে নৌকায় তারা ভোট দেবে বলে আমরা আশাবাদী। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আগামীকাল থাকবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবান পার্বত্য জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির খবর জানাবে। সঙ্গে থাকুন ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।
চলতি বছরের প্রথম নয় মাসে তৈরি পোশাক শিল্প খাতে রপ্তানি হয়েছে 6.46%, যা গত বছরের চেয়ে 0.05% বেশি। সকালে ডিসিসিআইএ চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের প্রভাব বাংলাদেশে বিষয়ক এক সেমিনারে সভাপতি আবুল কাশিম খান এই তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, চীনা পণ্যের ওপর $3,400 কোটি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা 7 জুলাই থেকে কার্যকর হয়েছে। জবাবে চীনও 545টি মার্কিন পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করেছে, যার পরিমাণ ডলারের হিসেবে একই রকম। পাল্টে পাল্টে এই শুল্ক আরোপের মধ্যে দিয়ে এই দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়। এ অবস্থায় যেসব দেশ যুক্তরাষ্ট্র ও চীনকে সস্তায় পণ্য রপ্তানি করতে পারবে তারাই লাভবান হবে বলে মত দেন সেমিনারের বক্তারা। রাজধানীর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এমটিবির গ্রাহকদের জন্য এমটিবি এয়ার লাউঞ্জের উদ্বোধন করা হয়েছে। লাউঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমটিবির গ্রুপ চেয়ারম্যান মোহাম্মদ হেদায়েতুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন উইং কমান্ডার এ বি এম সরওয়ার জামান, প্রাক্তন চেয়ারম্যান ও পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিসে খান, ফ্যালকন এজেন্সি কনসোর্টিয়ামের ম্যানেজিং পার্টনার মাহফুজ আহমেদ সহ সরকারি এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়ক এবং সিআইপি অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা। এ সময় বিমানবন্দরে যাত্রীদের অত্যাধুনিক সেবা দেওয়ার এমটিবির এই উদ্যোগকে স্বাগত জানান বক্তারা। এবারে জানাবো সংস্কৃতির খবর। রাজধানীর আর্মি স্টেডিয়ামে 3 দিনব্যাপী আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসবের শেষ দিন আজ। সন্ধ্যা 6টায় লোকগানের বৈচিত্র্যময় এই সুর ও সঙ্গীত চলবে মধ্যরাত পর্যন্ত। সারা বিশ্বে লোকসঙ্গীতের গৌরবময় সুদৃঢ় অবস্থান তৈরির লক্ষ্য নিয়ে টানা চতুর্থবারের মতো রাজধানীর আর্মি স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় লোকসঙ্গীতের উৎসব ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। বাংলাদেশের বাউল কবির শাহ, সায়ান চৌধুরী অর্ণব ও ব্যান্ড দল নকশি কাঁথার পরিবেশনা ছাড়াও আজকে মঞ্চে থাকবেন পাকিস্তানের শাফকাত আমানত আলী ও স্পেনের লাস মিগাস ব্যান্ড দল। সঙ্গীত শিল্পী রুনা লায়লার 67তম জন্মদিন আজ। 1952 সালের এই দিনে সিলেটে জন্মগ্রহণ করেন তিনি। সরকারি কর্মকর্তা বাবার কর্মসূত্রে তাঁর শৈশব কাটে পাকিস্তানের লাহোরে। 1966 সালে উর্দু ভাষার হামদোনো চলচ্চিত্রে উনকি নজরো সে মোহাম্মত কা জো পায়গাম মিলা গান দিয়ে সঙ্গীতাঙ্গনে পরিচিতি পান রুনা লায়লা। কণ্ঠশিল্পী রুনা লায়লা চলচ্চিত্র, পপ ও আধুনিক সঙ্গীতের জন্য বিখ্যাত। ভারতীয় ও পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে তিনি 7 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন স্বাধীনতা দিবস পুরস্কারও। কারো চোখে আলো নেই, কেউ বা চিরতরে নির্বাক, কারো আবার নেই শ্রবণ শক্তি, এরকম নানা প্রতিবন্ধকতা তাদের নিত্যসঙ্গী। কিন্তু এমন প্রতিবন্ধকতাও দমিয়ে রাখতে পারেনি তাঁদের প্রতিভা। শ্রম আর মেধা দিয়ে প্রতিবন্ধকতা জয় করা এমন বিশেষ শিল্পীদের অংশগ্রহণে সিলেটে অনুষ্ঠিত হয়ে গেল শ্রেষ্ঠ প্রতিবন্ধী কণ্ঠশিল্পী প্রতিযোগিতা। প্রতিযোগিতায় 2টি গ্রুপে অংশ নেন বিভাগের 70 জন প্রতিযোগী। শারীরিক প্রতিবন্ধকতায় যেখানে স্বাভাবিক জীবনযাপনই কষ্টসাধ্য, সেখানে মেধা মননের বিকাশ বা নাচ গানের চর্চা তো অনেকটাই কল্পনাতীত। কিন্তু অদম্য সাহস আর মনোবল দিয়ে প্রতিবন্ধকতা জয় করা এমন 70 জন কণ্ঠশিল্পী নিয়ে শুরু হয় প্রতিযোগিতাটির বাছাই পর্ব। প্রাথমিক বাছাইয়ের পর চূড়ান্ত পর্বে পাস পান 16 জন প্রতিযোগী। তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর সিনিয়র গ্রুপে দৃষ্টি প্রতিবন্ধী সুজিত আর জুনিয়র গ্রুপে আরেক দৃষ্টি প্রতিবন্ধী শোভার গলায় ওঠে সেরা কণ্ঠের মেডেল। এমন মঞ্চে নিজেদের মেলে ধরতে পেরে উচ্ছ্বসিত প্রতিযোগীরাও। আসলে
এরকম আয়োজন প্রতি বছর যদি হয় আমাদের মতো প্রতিবন্ধী যারা আছে তাদের তাদের জন্য খুবই ভালো হবে, কারণ তারা তাদের প্রতিভা বিকাশের একটা সুযোগ পাবে। আমার খুব ভালো লাগছে এই আয়োজনে এসে, আর এই আয়োজনে টিকে আমি এবার ফাইনালে আসতে পেরেছি। প্রতিবন্ধীদের এমন প্রতিভায় মুগ্ধ বিচারকরা একটু সহানুভূতি পেলে প্রতিবন্ধকতা জয় করে নিজেদের সামর্থ্যের জানান দিতে পারবে তারা, এমনটা মনে করেন বিচারকরা। এই যে প্রতিবন্ধীদেরকে নিয়ে যে একটা আয়োজন, এই আয়োজনে যে আমরা যে সম্পৃক্ত হতে পারলাম এবং এদেরকে নিয়ে যে একটা উন্নয়নের চিন্তাধারা, এদের মধ্যে থেকে যে একটা প্রতিভা অন্বেষণ করা, এটা চমকপ্রদ এবং এদেরকে দিয়ে অনেক কিছুই করানো যাবে। পৃষ্ঠপোষকতা পেলে নিয়মিত এমন আয়োজন করার উদ্যোগ নেওয়ার কথা জানান আয়োজকরা। আলোকিত বাংলাদেশ তখনই হবে যখন আমাদের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমাদের প্রতিবন্ধী বন্ধুরা তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারবে। এই ধারাবাহিকতা, এই জয়যাত্রা প্রতিবন্ধী মানুষের, আমরাও পারি। আমরা এটা প্রত্যেক বছর এই এই ঠিক এই সময়ই আমরা প্রত্যেক বছর এটা করে যাব। ভবিষ্যতে সরকারিভাবে এমন আয়োজনের পৃষ্ঠপোষকতার প্রত্যাশা আয়োজকদের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে ঝালকাঠিতে অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমধর্মী এক মিলন মেলা। সকালে ঝালকাঠি শিশু পার্কে এই মেলার আয়োজন করা হয়। মেলায় আলোচনা সভা ও বিশেষ শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে হুইল চেয়ার, স্ট্যান্ডিং ফ্রেম, হিয়ারিং এইড ও কর্নার চেয়ার সহ 141টি উপকরণ বিতরণ করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এবং বিভিন্ন বেসরকারি সংস্থার সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার 7টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ফেরা হচ্ছে না তামিম ইকবালের, তবে বাংলাদেশ দল ফিরে পেয়েছে নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে। চোট কাটিয়ে ফেরা অলরাউন্ডারের সঙ্গে টেস্ট দলে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার ও অফ স্পিনার নাইম হাসান। বুধবার থেকে বিসিএল এর তাগিদ, উইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সাইড বেঞ্চ ভারী করতে নারাজ টিম ম্যানেজমেন্ট, আর তাই 13 টাইগারের বাংলাদেশ স্কোয়াড। ক্যারিবিয়ানদের প্রস্তুতিতে রোববার থেকে দুই দিনের ম্যাচ, বিসিবি একাদশের হয়ে ওখানে কেউ দারুণ কিছু করলে সুযোগ মিলতে পারে টেস্ট দলে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের 15 জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিন বোলার, সাকিব ইন, অপু আউট, শফিউল ইসলাম বাদ পড়েছেন না খেলেই। গেল উইন্ডিজ সফরের সেরা টাইগার বোলার রাহি সিলেট টেস্টেও আহামরি খারাপ করেননি। মিরপুরের টিম কম্বিনেশন আর আসছে চট্টগ্রাম টেস্টে কোনো কারণ ছাড়াই বাদ পড়েছেন সিলেটের পেসম্যান। স্কোয়াডে পেসার কেবল দুইজন, মুস্তাফিজ আর সৈয়দ খালেদ আহমেদ। এতেই পরিষ্কার ক্যারিবিয়ানদের স্পিনে ফাঁসাতে ছক কাটছে বাংলাদেশ। ব্যাটসম্যান বাদ পড়েছেন একজোড়া, নাজমুল শান্ত আর লিটন দাস। সবশেষ 20 ইনিংসে কোনো 50 নাই, সেঞ্চুরিও 30 ইনিংস আগে, তবে অভিজ্ঞতার টোটকায় টিকে গেছেন ওপেনার ইমরুল কায়েস। জাতীয় লিগে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার পেয়েছেন সৌম্য আর নাইম হাসান। 6 ম্যাচে 28 উইকেট নিয়ে লিগের হায়েস্ট উইকেট টেকার নাইম। 8 ইনিংসে 67.28 গড়ে সৌম্যর ব্যাটে 471 রান। গেল ডিসেম্বরে নতুন করে টেস্ট ক্যাপ্টেন হওয়ার পর দেশের মাটিতে এটাই হবে সাকিবের প্রথম টেস্ট। গেল সেপ্টেম্বরে এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে আবারও আঙুলে পুরনো চোট, সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজ খেলতে পারেননি। ফেরার লড়াইয়ে নেটে হালকা সেশন করেছেন সাকিব। দলের আশা, প্রথম টেস্ট শুরুর আগে পুরোপুরি প্রস্তুত হয়ে উঠবেন নিয়মিত অধিনায়ক। হাসান মাহাদি, ডিবিসি নিউজ, ঢাকা। চতুর্থ বাংলাদেশি হিসেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্ব নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আগামী 2 বছরের জন্য এই দায়িত্বে থাকবেন তিনি। 2020 সালে শেষ হবে তার মেয়াদ। এসিসির বিদায়ী প্রেসিডেন্ট পাকিস্তানের এহসান মানির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন পাপন। পাকিস্তানের লাহোরে আয়োজিত এসিসির বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে এই দায়িত্ব গ্রহণ করেন তিনি। এশিয়ার 4 টেস্ট খেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ আর শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড মনোনীত সদস্যরা এসিসির সভাপতির দায়িত্ব পালন করে থাকেন। তবে এবারের সভায় অংশ নেয়নি ভারত। মাস কয়েক আগেই অবশ্য বিসিবি সভাপতির এসিসির এই দায়িত্ব নেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। বিশ্ব শিশু দিবস উপলক্ষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মাতলো এক ঝাঁক খুদে ক্রিকেটারের পদচারণায়। বাংলাদেশের বর্তমান ও সাবেক তারকা ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট খেলছে তারা। সুবিধাবঞ্চিত এই শিশুদের অধিকার আদায়ে পাশে থাকার কথা বললেন তাসকিনরা। এক্সেলেন্ট ফিলিং
মিরপুর শেরে বাংলা নতুন পিচে ব্যাট বল হাতে ওরা। ওদের সঙ্গে একালের তাসকিন, সেকালের হাবিবুল বাসা সুমন, হান্নান সরকাররা। দুবেলা দুমুঠো খাবার জোগাতেই যাদের হিমশিম, তারা হোম অফ ক্রিকেটে খেলছে ন্যাশনাল হিরোদের সঙ্গে। স্বপ্ন বা খোর হবে বোধ হয়, থেকে থেকেই এমন মনে হয় রবিন মামুনুলদের। নিজেকে চিম টিকেটে দেখে না, সত্যি তো আমার অনেক ভালো লাগছে যে এই প্রথম মাঠে আমি মানে মানে জাতীয় টিমের দলের সাথে খেলতে পারছি। আমার খুব ইচ্ছা ছিল যে আমি তাদের সাথে হাতটা মিলাইতে পারবো, বাট আজকে আমি খুবই প্রাউড ফিল করছি যে আমি তাদের সাথে খেলছি। বিশ্ব শিশু দিবসে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিশুদের অধিকার আর প্রয়োজনগুলোকে সামনে আনতে বিসিবির সহযোগিতায় এই আয়োজন ইউনিসেফের। সেখানে অংশ নেয় সুবিধা বঞ্চিত এই শিশুরা। মিরপুরে সাকিব বাসা ফিরা নয়, রাজত্ব ছিল এ বেলায় ওদের। বন্ধুরা খেলছে আর গ্যালারিতে গলা ফাটাচ্ছে হাজারো ফ্যান। কি দারুণ রোমাঞ্চ! আমাদের দেশের আসলে অনেকেরই সামর্থ্য আছে, অনেকেই বড় বড় ব্যবসায়ী এবং বড় মানের মানুষরা আছেন। আপনারা যদি আরো এই সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ান, আমাদের বাংলাদেশে আরো অনেক বেশি প্রতিভা বের হয়ে আসবে। এবং এখানে যে অনেক অনেক বাচ্চারা খেলা দেখতে আসছে, সবাই কিন্তু সুবিধা বঞ্চিত। আমার মতে ওরা অনেকেই মিরপুরে এই স্টেডিয়ামে প্রথম এসেছে, এটা একটা দারুণ অনুভূতি। আপনারা তো জানেন খেলা কত ভালো একটা বিষয়। আশা করি এই অনুপ্রেরণা কাজে লাগিয়ে ওরা অনেক দূরে গিয়ে যাবে। এ বছর শিশু দিবসে পুরো বিশ্ব একত্রিত হবে এমন একটি পৃথিবী গড়ে তোলবার জন্য, যেখানে প্রতিটি শিশু স্কুলে যাবে, ক্ষতির হাত থেকে নিরাপদ থাকবে এবং তাদের সম্ভাবনার বিকাশ ঘটাতে পারবে, হোক সেটা ক্রিকেট কিংবা অন্য কিছুতে। ফারজানা জহির, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো, এরপর দেখবেন উপসংহার। সঙ্গে থাকুন।